সালামু আলাইকুম। ধরুন আপনার যে কোনো একটা অসুখ হয়েছে এবং কে আপনাকে বললো এই ওষুধটা খেয়ে নিতে, আপনি কি খেয়ে নেবেন? কখনোই না, কারণ একটা অসুখের জন্য একটা ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কখনোই ওষুধ সেবন করবেন না, এটা আমিও জানি। এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনাদের যাদের ফেসে, ত্বকে, বডিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, তখন যদি আপনাদেরকে কেউ বলে এই ক্রিমটা ইউজ করতে, এই লোশনটা ইউজ করতে, এই নাইট ক্রিমটা ইউজ করার জন্যে, তখন কেন আপনারা সাথে সাথে সেটা কিনে ফেলেন? ওই প্রোডাক্ট সম্পর্কে, ওই ক্রিম সম্পর্কে, ওই লোশন সম্পর্কে ভালো ধারণা না থাকা সত্ত্বেও কেন শুধু মানুষের সাজেস্টের কারণেই কিনে ফেলেন? এই প্রশ্নের কি উত্তর আছে আপনাদের কাছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ কিন্তু আমি কথা বলবো একটা টপিক নিয়ে, যেটা আসলে অনেক মানুষই, বিশেষ করে আপুরা কিন্তু ইউজ করে থাকে, বেটনোভেট এই সি ক্রিমটা। আচ্ছা, আপনারা কেন ইউজ করেন এটা? এটা কি আপনাদের প্রেসক্রিপশনে দেওয়া আছে, নাকি আপনারা মন মতো খালতো বোন বলেছে, মামতো বোন বলছে, কাজিনে বলছে, বা দোকানদারের কাছে গেলেন, দোকানদারে দিয়ে দিছে, এই জন্য ইউজ করেন? এই ভিটামিন সি ক্রিমটা কিন্তু কোনো নর্মাল ক্রিম না, যে আপনারা মাল্টিভিটামিন বা পন্ডস বা এই ধরনের যে ক্রিমগুলো রয়েছে সেগুলোর মতো ইউজ করে ফেলবেন, এগুলো কিন্তু ওই ধরনের ক্রিম না। আপনারা কি জানেন এই ভিটামিন সি ক্রিমটা কিসের জন্য ইউজ করা হয়, বা এটার ভুল ইউজে, মিস ইউজের কারণে আপনার স্কিনে কতটা ক্ষতি হতে পারে, সেটা কি আপনাদের আইডিয়া আছে? আসলে আপনারা যেগুলো ইউজ করতেছেন এগুলোর কারণে কিন্তু আপনাদের ফিউচারে অনেক বেশি পস্তাতে হবে। বেটনোভেট সি ক্রিমটা কিন্তু আমি খারাপ কিছু বলছি না, তবে এটা কিন্তু ডাক্তারি পরামর্শের মতো একটা ক্রিম, এটার ইউজ করার জন্য আপনার যথাযথ কিছু কারণ থাকতে হবে, যেগুলো বাদে আপনি ইউজ করতে পারবেন না। এই ক্রিমটা বিশেষ করে ব্যবহৃত হয় ফেসে অ্যালার্জির কারণের জন্যে, তবে এই অ্যালার্জি কিন্তু সব অ্যালার্জির ক্ষেত্রে না, এটা কিন্তু ডাক্তারই আপনাকে সাজেস্ট করবে। সেকেন্ড হচ্ছে যাদের ফাঙ্গালের সমস্যা রয়েছে, যাদের চুলকানির সমস্যা রয়েছে, এবং আরও বিশেষ কিছু কারণে ডাক্তাররা কিন্তু এই বেটনোভেট সি ক্রিমটা দিয়ে থাকেন। আপনারা কী করেন? কেউ বললো যে আমি ফর্সা হতে চাই, আপনারা এই ক্রিমটা ইউজ করা শুরু করে দেন। এটা কি ফর্সা হওয়ার ক্রিম? এটা কি ফর্সার জন্য আপনারাই বলেন? আমি অবাক হয়ে যাই যে অনেকেই এই ক্রিমটা শুধুমাত্র ফর্সার জন্য ইউজ করে, অনেকে এই ক্রিমটা শুধুমাত্র দাগের জন্য ইউজ করে। এটা দাগের কাজ করবে যেমন, সত্যি এটা যদি আপনারা ডাক্তারি পরামর্শ ব্যতীত ইউজ করেন, ফিউচারে এটা সাইড এফেক্ট হবে, এটাও কিন্তু সত্যি। বর্তমানে মার্কেটের ভিতরে দাগ এবং ফর্সার জন্য অনেক ভালো ভালো ক্রিম রয়েছে, যেগুলো আপনারা ডাক্তারি পরামর্শ ছাড়াও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু আপনারা কিন্তু কারো কথা শুনে, মানুষের পরামর্শ অনুযায়ী কিন্তু এই ক্রিমগুলো ইউজ করা শুরু করেন, যেটার জন্য কিন্তু আপনাদের ফেসে মারাত্মক লেভেলের ক্ষতি হতে পারে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ক্রিম ইউজ করা থেকে দূরে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।